রেল দুর্ঘটনা এড়াতে ট্রেন চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কসবার ঘটনায় আহতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেল স্টেশনে আছেন শাহরিয়ার জামান দীপ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আছেন উজ্জ্বল চক্রবর্তী প্রথমে যাচ্ছি দীপের কাছে দীপ মোমো ঘটনার পর প্রায় 14 ঘন্টা পার হয়ে গেছে এখনো কিন্তু যেই লাইনটি দিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই রেল লাইনটি কিন্তু এখনো খুলে দেওয়া সম্ভব হয়নি এই মুহূর্তে কাজ করছে রেলওয়ের কর্মকর্তারা আমরা দেখতে পাচ্ছি ঘটনার তদন্তে কিন্তু সিআইডি কর্মকর্তারাও কাজ করছে আমি যদি একটু আপনাদের দেখাতে চাই এখনো একটি বগি কিন্তু রেল লাইনের পাশেই পড়ে রয়েছে এবং আরো বেশ কয়েকটি বগি আশেপাশে উঠিয়ে আনা হয়েছে এবং প্রত্যেকটি বগির অবস্থাই কিন্তু খুব খারাপ আমরা দেখতে পেয়েছি সিআইডি সদস্যরা ক্রাইম সিন ইউনিটে যে কার্যক্রমগুলি রয়েছে সে তারা চালিয়ে যাচ্ছে এছাড়া একটু বলে রাখতে চাই যে আমরা কিন্তু এখানে আসার পরে দেখতে পেয়েছি যে রেলওয়ের কর্মকর্তারা লাইনটি সচল করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু 14 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু লাইনটি চালু করা যায়নি তবে আরেকটি যে লাইন রয়েছে সেটি কিন্তু দুপুর 12টার পরে চালু করে দেওয়া হয়েছে এবং ওই লাইনটি দিয়ে কিন্তু ট্রেন চলাচল করছে যদিও এই ঘটনার পর কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় কিন্তু কিছুটা সমস্যা দেখা দিয়েছে আমরা দেখতে পেয়েছি যে সকাল 8টায় যেই ট্রেনটি যাওয়ার কথা ছিল সেই ট্রেন কিন্তু বেলা দুপুর 12টার সময় ছেড়ে গিয়েছে এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং উদ্ধারকারী দলের সদস্যরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন যে বগিটি পড়ে আছে এই বগিটির ভিতরে আহত বা নিহত কেউ নেই আপনারা যদি আমি একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে আসছে এবং একটু যদি আমি দেখাতে চাই যে ট্রেনের যে আরেকটি লাইন আছে সে খোলা সেই লাইনটি দিয়ে আসছে এবং এই লাইনটি খোলা থাকার কারণে কিন্তু ট্রেন যোগাযোগ মোটামুটি স্বাভাবিক রয়েছে কারণ আপনারা জানেন যে ঘটনার পর কিন্তু এখানকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল আর এখানকার অবস্থা সম্পর্কে যদি একটু জানাতে চাই এখানকার যে কানেকটিভিটি লাইনটি রয়েছে অর্থাৎ যোগাযোগ লাইনটি যেটি রয়েছে সেই লাইনটি কিছুটা বিপজ্জনক বলে জানিয়েছেন এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা এবং তারা যেটা বলেছেন আমাদেরকে যে 10-12 বছর আগেও কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছিল এবং কালকেও যে ঘটনাটি ঘটে তবে 10-12 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল সেই সময় একটি তেলবাহী এই মালবাহী এবং তেলবাহী ট্রেনের সাথে ধাক্কা খাওয়ার কারণে তেমন কিন্তু দুর্ঘটনা ঘটেনি তবে এখানকার স্থানীয়রা যেটি আমাদেরকে জানিয়েছেন যে মূলত ড্রাইভারের অসুস্থতার কারণেই কিন্তু কালকের এই ঘটনাটি ঘটেছে কিন্তু তিনি আগের থেকে দেখার পরও কিন্তু তার যে নির্দিষ্ট লাইন ছিল সেই লাইনটি বাদ দিয়ে কিন্তু অন্য লাইনে সে চলে গিয়েছিল যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছিল আপনারা এখন দেখতে পাচ্ছেন যে যে লাইনটি চালু রয়েছে সেই লাইনটিতে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই স্বাভাবিক কার্যক্রম কিন্তু সমন্বয় করছে রেলওয়ের কর্মকর্তারা আমরা দেখতে পেয়েছি যে তারা কিছুক্ষণ পরপরই তদারক করছেন সিআইডি ক্রাইম সিন ইউনিট এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে এখানকার যিনি জেলা প্রশাসক আছেন তিনি কিন্তু এসেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে কার্যক্রম মনিটরিং করছেন এবং একটু জানিয়ে রাখতে পারি যে এই ঘটনা তদন্তে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিগুলো কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশেষ করে রেলওয়ের পক্ষ থেকে যে তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিগুলোকে কিন্তু 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং প্রাথমিকভাবে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছে যে এই ঘটনায় প্রাথমিক তদন্তে আসলে যিনি ট্রেনের চালক তার গাফিলতি প্রমাণ তারা পেয়েছেন অর্থাৎ তূর্ণা নিশিতা যিনি চালক ছিলেন তার গাফিলতি প্রমাণ পাওয়া গেছে এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে গতকাল রাত 3টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং তার পরপরই কিন্তু এখানে স্থানীয়রা সহায়তা নেমে আসেন সাথে ফায়ার সার্ভিস এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উদ্ধার তৎপরতা এগিয়ে আসেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের একটি বগিকে সেই বগিটি কিন্তু একবারে দুমড়ে মচড়ে গিয়েছে এবং এটার ভিতরের যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই দুমড়ে মুচড়ে যাওয়ার কারণে এবং পিছন থেকে জোরে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু সব বের হয়ে গিয়েছে এছাড়া যে বগিটি পড়ে আছে সেই বগিটি কিন্তু একবার রেল লাইনের থেকে ধাক্কার কারণে পুরো উল্টে গিয়েছে আমরা দেখতে পেয়েছি এবং তার ভিতরে যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু তছনছ হয়ে গিয়েছে
আর এখানকার স্থানীয়রা যেটি বলছে যে প্রচন্ড গতিবেগে পিছন থেকে তূর্ণা নিশিতা যে ট্রেনটি আসে সেটি এসে উদয় এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটিকে খুব জোরে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও আমরা সকালে যখন এসেছিলাম তখন বেশ কয়েকজন আত্মীয় এসেছিলেন নিখোঁজদের, কিন্তু এই মুহূর্তে কিন্তু তেমন একটি নিখোঁজের সংখ্যা পাওয়া যাচ্ছে না। এবং এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন, যেহেতু অনেকগুলো হাসপাতালে আহতরা রয়েছেন তার কারণে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, তারা বলছেন যে নিখোঁজ যদি কেউ থাকে তার নাম পরিচয় যদি এখানে দিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, তারা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন এবং তিনি যদি কোনো হসপিটালে থেকে থাকেন সেই পরিচয় তাদেরকে আসলে নিশ্চিত করবে বা তাদেরকে যোগাযোগের মাধ্যম করে দিবে। তো এখান থেকে আসলে এখন এখানকার উদ্ধার কর্মীরা বা রেলওয়ে যারা কর্মকর্তা আছেন তারা মূল বিষয়টিকে যেটি প্রাধান্য দিচ্ছে যে রেলওয়ে লাইনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি ঠিক করার জন্য, এবং তারা যেটি বলছেন অতি স্বল্প সময়ের মধ্যে তারা এই রেল লাইনটি চালু করতে চাচ্ছেন সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে আহতদের খবর জানাতে আমরা চলে যেতে চাই সদর হাসপাতালে, সেখানে রয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি উজ্জ্বল। জানিয়ে রাখি দুর্ঘটনার পরপর কিন্তু যে মন্দবাগ এলাকার যে স্থানীয় যে যুবকেরা তারা কিন্তু উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিল, তারা সবশেষ যে তথ্য অনুযায়ী তারা ব্রাহ্মণবাড়িয়া সহ যে সদর হাসপাতাল সহ যে আশেপাশে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে কিন্তু তারা সর্বমোট 77 জন রুগীকে তারা ভর্তি নিয়ে গিয়েছিলেন, চিকিৎসার জন্য তারা ভর্তি হয়েছিলেন। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে 39 জন চিকিৎসা নিয়েছেন। আমি এখন অবস্থান করছি সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে। আমরা জানতে পেরেছি এখানে 39 জন চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে 10 জনকে তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যে ঢাকা মেডিকেল এবং সিএমএইচে পাঠানো হয়েছে বলে আমাদেরকে এখানকার যে চিকিৎসক তারা নিশ্চিত করেছেন। বাকি যারা আহত আছেন তারা বিভিন্ন হাসপাতালে কিন্তু স্বজনরা এসে তাদেরকে নিয়ে গেছেন। এখন মাত্র 3 জন দুর্ঘটনার পরপরই কিন্তু তারা 5টি মেডিকেল টিম গঠন করেছেন, এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে 2টি, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1টি এবং আখাউড়া সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা এই ছিল। বাকি যে যারা আছে এখন কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আর দুর্ঘটনার সর্বশেষ যে হতাহতদের বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ট্রেন দুর্ঘটনায় হতাহতদের সবশেষ খবর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন উজ্জ্বল চক্রবর্তী। তার আগে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছিলেন শাহরিয়ার জামানদীপ। চালক সিগন্যাল অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি একথা বলেন। এ ঘটনায় তূর্ণা নিশিতা এক্সপ্রেসের 3 কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নিহতদের প্রত্যেকের পরিবারকে 1,00,000 ও আহতদের 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করছি যে আমাদের যে লোকোমোটিভ মাস্টার যে আছে তূর্ণা নিশিতার, তার এই যে সিগনাল সে অমান্য করে সে এই 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 সে এই আঘাতটি করেছে, এটা প্রাথমিক আমরা ধারণা করছি। তবুও যেহেতু আমরা তদন্ত কমিটি গঠন করেছি এরপরে আমরা ডিটেলস সেটা বলতে পারবো। আমার 5টা তদন্ত কমিটি করা হয়েছে, 1টা আমাদের রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে, 4টা আমাদের রেল বিভাগ থেকে, আর 1টি হলো আপনাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে দুর্ঘটনা কবলিত উদয়ন এক্সপ্রেসের প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরাই প্রথমে হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে, পরবর্তীতে যোগ দেয় ফায়ার সার্ভিস সহ অন্যরা। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে এখনও কাটেনি আতঙ্কের রেশ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো দুর্ঘটনাস্থলে রেখে অক্ষত 9টি বগিতে করে 300-র বেশি যাত্রী নিয়ে ট্রেনটি চট্টগ্রামে আসার পর যাত্রীরা এই প্রতিক্রিয়া জানান। শাখাওয়াত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস অবশেষে চট্টগ্রাম এসে পৌঁছেছে। নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর সকাল 11টার দিকে ট্রেনটি চট্টগ্রাম এসে পৌঁছায়। অনেক কষ্ট হইতেছে আর কি, আমরা পায়ে একটা আঘাত লাগছে আর কি, আঘাতের কারণে আমার কষ্টটা আরও বেশি হচ্ছে। মূলত সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া তূর্ণা নিশিতায় ব্রাহ্মণবাড়িয়ার দুর্ঘটনা কবলে পড়ে, আর এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। যারা প্রাণে বেঁচেছে তারাই প্রথমে হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে, এরপর এগিয়ে আসে স্থানীয়রা, তারপর যোগ দেয় ফায়ার সার্ভিস সহ অন্যান্য সেবা সংস্থাগুলো। মহানগর দাঁড়ানোর কথা ছিল, মহানগর না দাঁড়ায় এই পাহাড়িকা যখন মধ্যস্থলে আসলো তখন সোজা বরাবর এই বগির উপরে উঠে গেল। নিশিতা দাঁড়ানো ছিল, মানে নিশিতা চালু ছিল, গিয়ে আমাদের মধ্যে পাওয়ার কারে মারে, পাওয়ার কারে মারাতে 2টা বগি
শূন্য বিচ্ছিন্ন হয়ে যায়। তার লোকজন সহ ওরা পিক আপ দিয়েছে, পিক আপে করে প্রথমে করে আমরা ওই লাশগুলোকে ফাটাইছি। যে ট্রেনগুলো দুর্ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে কমপক্ষে সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে। এই সময়টুকু এগিয়ে রাখার জন্যই আমরা যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে দিয়েছি, যাতে ওই উদ্ধার কার্য সম্পন্ন হওয়ার সাথে সাথে যাতে দুর্ঘটনাস্থল অতিক্রম করতে পারে। তবে তিন ঘন্টা দেরি হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়ি এক্সপ্রেসের যাত্রীদেরকেও পড়তে হয়েছে চরম অবর্ণনীয় দুর্ভোগে, তাদেরকে অপেক্ষা করতে হয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। কারণ উদয়ন এক্সপ্রেস নামে চট্টগ্রাম স্টেশনে পৌঁছার পর সাড়ে বারোটায় পাহাড়িকা এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি আবার সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। তবে এখানকার নয়টি বগির মধ্যে বেশ কয়েকটি বগি এখনও ক্ষতিগ্রস্ত অবস্থা রয়েছে, সেগুলো মেরামতের পরেই সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ট্রেনটি। চট্টগ্রাম রেল স্টেশন থেকে কমল দে, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি চালক ও কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেবচার গভর্নিং বোর্ডের 34তম সভায় একথা বলেন তিনি। গেল এক দশকের ভয়াবহতম রেল দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মর্মান্তিক দুর্ঘটনা আলোচনায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা বেবজার গভর্নিং বোর্ডের 34তম সভায়ও। নিজ কার্যালয়ে সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ভ্রমণের তুলনামূলক নিরাপদ ও স্বাচ্ছন্দ্য মাধ্যম রেলে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা সেই বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারলাম, কিন্তু দুর্ভাগ্য যে এ ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল। শীত মৌসুম আসলেই কিন্তু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই আমি দেখেছি যে রেলের যে মানে দুর্ঘটনাটা, এই ঘটনাটা ঘটতে থাকে। তবে এ ব্যাপারে আমাদের যারা রেলে যারা কাজ করে তাদের আরও সতর্ক করা উচিত, এবং সেই সাথে সাথে যারা রেল চালক তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন আরও। কারণ রেল যোগাযোগটা সব থেকে নিরাপদ এবং আমরা এটার উপরে গুরুত্ব দিয়েছি। উদ্ধার কাজে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন সরকার প্রধান। যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি, এবং এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা যা যা প্রয়োজন সেটা আমরা করছি। ইতিমধ্যে আমাদের সকল ওখানে কর্মে নিয়োজিত আছে। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ থাকায় দেশে শিল্পায়ন বাড়বে। শিল্প বিনির্মাণে পরিবেশ রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী, নির্দেশ দেন খাদ্য উৎপাদন বাড়ানোর। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে বিনিয়োগের সবথেকে আকর্ষণীয় স্থান, আর সেই লক্ষ্য সামনে নিয়ে ইতিমধ্যে আমরা যেমন ব্যবসার সাথে সাথে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিভিন্ন অঞ্চলে গড়ে তুলছি। কারণ আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে যে আমাদের খাদ্য যেন উৎপাদন যেন কোনো মতে হ্রাস না পায়, জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সেটাও আমাদের লক্ষ্য। বোর্ড চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন আরটিইপিজেড এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা। আমাদের শিল্পায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করব। সেই আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। কোন ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকার পতন আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ব্রাহ্মণবাড়িয়াতে যে রেল দুর্ঘটনা হয়েছে তাতে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের শোক জানাচ্ছি। শুধু রেল দুর্ঘটনা তো না, প্রতিদিন দেখবেন সড়ক দুর্ঘটনা হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে, ব্যর্থ হয়ে গেছে সরকার, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। রেল দুর্ঘটনা তো অনেকগুলো ঘটলো, কিভাবে? কারণ কোনো জবাবদিহিতা তো না। আজকে সরকার ব্যর্থ সরকার, তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বিএনপি জামায়াতের কুচক্রেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপুরে জাসদের প্রয়াত নেতা মঈন উদ্দিন খান বাদলের স্মরণসভায় একথা বলেন তিনি। এ সময় বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের রাজনীতি এখনও চলমান বলে দাবি করেন নাসিম। অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, দুর্নীতির বিরুদ্ধে কামাল হোসেন গংরাই
সবচেয়ে বেশি সোচ্চার থাকলেও চলমান শুদ্ধি অভিযানে তাদের নিরবতাই প্রমাণ করে তারাও চক্রান্তে লিপ্ত। এ সময় স্মরণসভায় প্রয়াত মইনুদ্দিন খান বাদলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন ১৪ দলের নেতারা। বিএনপি জামাত চক্র এখন নিশ্চিত হয়ে গেছে, নিশ্চিত হয়ে যায়নি, তাহলে বিশ্ববিদ্যালয় কেন অস্থিরতা বলেন? বুয়েট সহ বিভিন্ন জায়গায়, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। কেন কি কারণ করা হচ্ছে? কারণ বিএনপি এখন যে কোনো ভাবে যে কোনো ইস্যু সৃষ্টি করতে চায়। লন্ডন থেকে আসার সিদ্ধান্ত মেনে নিতে পারছে না বলে আগামী দিনে বিএনপিতে দল ত্যাগীদের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, তারা আওয়ামী লীগে যোগদান করতে চাইলেও সবাইকে নেওয়া সম্ভব নয়। বিএনপি থেকে যেভাবে তাদের সিনিয়র নেতৃবৃন্দ দল ত্যাগ করে চলে যাচ্ছে, বিএনপি ছেড়ে যাচ্ছে, এই ছেড়ে যাওয়ার লিস্টে আরও বহুজন আছে, সেগুলো ভবিষ্যতে বিএনপি দেখতে পাবে। বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যে যোগাযোগ রাখছেন না তা নয়, তা আওয়ামী লীগ কিন্তু যাকে তাকে দলে নেওয়ার জন্য বসে রয়নি। আওয়ামী লীগে যোগদান করতে চাইলেই সবাইকে নেওয়া সম্ভবপর নয়। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। কেরানীগঞ্জের অস্থায়ী ঢাকা বিশেষ জজ আদালত ২ এর বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ দিন ধার্য করেন। আজ শুনানির নির্ধারিত দিন ধার্য থাকলেও বেগম জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি। পরে রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করেন। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮.৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে মামলা করে দুদক। মামলায় বেগম জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। যতটা সম্ভব কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় দুদেশের যৌথ ওয়ার্কিং কমিটির সভায় মালয়েশিয়ার কর্মী পাঠানোর বিষয়ে প্রোটোকল সই হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। দেশটিতে কর্মী পাঠাতে নতুন করে ডাটাবেজ তৈরি করা হবে। সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, এমপি ইশরাফুল আলমের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। বিদেশে কর্মী পাঠানো বাধাগ্রস্ত করতে বিষয়টিকে বিতর্কিত করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, মালয়েশিয়া সরকারের কাছে চিঠি পাঠিয়ে বায়রা অনৈতিক কাজ করেছে। প্রবাস কল্যাণ মন্ত্রী বলেন, কোনো এজেন্সির বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ মিললে লাইসেন্স বাতিল করা হবে। এখন থেকে নিয়োগকারী প্রতিষ্ঠান ও এজেন্সির ঠিকানা দিতে না পারলেও কোনো নারীকে সৌদি আরব যাওয়ার অনুমতি দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। যদি সম্ভব হয়, আমি জানি না সম্ভব হবে কিনা, দ্যাট এই যে ১.৫ লাখ টাকা যেটা বলা হচ্ছে, এর চেয়ে কমও যদি পারা যায়, আই উড লাইক টু ডু ইট ইভেন লেস দেন দ্যাট। সৌদি আরবের মহিলারা যারা ফেরত আসতেছে, যারা বিপদে পড়ে ওখানে, যেই ট্রাভেল এজেন্ট এখান থেকে পাঠিয়েছে, আমরা কিন্তু ওদের লাইসেন্সটা সাসপেন্ড করে দিচ্ছি। সারা দুনিয়ার সাথে আমাদের যে একটা ইন্টারঅ্যাকশন বা ইন্টারলিঙ্কিং একটা হয় প্ল্যাটফর্মের মাধ্যমে, ইফ ইউ ক্যান ডু দ্যাট, তাহলে কিন্তু এই দুর্নীতিটা কিন্তু একেবারে জিরোতে চলে আসবে। আগামী ২২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিন দিনের এই সম্মেলন শেষ হবে ২৪ নভেম্বর। এবারের এই আয়োজনে ৩৫টি দেশের ৫০০ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, গবেষক, শিক্ষক অংশ নেবেন। মোট ২০টি সেশনে বিভিন্ন দেশের স্বাস্থ্য সেবার মান ও করণীয় তুলে ধরা হবে। বিভিন্ন দেশের ২৩২টি গবেষণা সার সংক্ষেপের মধ্যে বক্তব্য ও পোস্টার উপস্থাপনের জন্য ইতোমধ্যেই ১৪১টি বাছাই করা হয়েছে। ১১টি স্বল্প ও মধ্যম আয়ের দেশ থেকে ২০ জন নবীন গবেষককে বৃত্তি দেওয়া হবে এই সম্মেলনের মাধ্যমে। বিশ্বে এবং বাংলাদেশে অবশ্যই অসংক্রামক ব্যাধি এখন
আমাদের স্বাস্থ্য ঝুঁকিগুলির মধ্যে অন্যতম। স্বাস্থ্যকর্মী যারা কমিউনিটি স্বাস্থ্যকর্মী কাজ করেন তাদেরকে আমরা কিভাবে কাজে লাগিয়ে এই রোগগুলিকে প্রতিরোধ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, সেই বিষয়ে এবারের কনফারেন্স। নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপালে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্থানীয় সময় দুপুরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান। এর আগে সকালে বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে বিদায় জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও মন্ত্রী পরিষদ সচিব। এছাড়া উপস্থিত ছিলেন ডিপ্লোম্যাটিক কোরের ডিন, আইজিপি ও তিন বাহিনী প্রধানরা। এই মুহূর্তে ভারতের ইন্দোরে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে আছি তার কাছে। মাকসুম, ফারজানা, রঙিন পোশাকের খেলা ভারতে শেষ, এখন বাংলাদেশের সামনে মিশন টেস্ট ক্রিকেট বা সাদা পোশাকের ক্রিকেট। সেজন্য আসলে মানসিকভাবেও একটা প্রস্তুতির ব্যাপার আছে। মানসিকভাবে রঙিন পোশাকে বা টি টোয়েন্টি ক্রিকেটের এক ধরনের খেলা, এক ধরনের মারমুখী একটা মানসিকতা থাকে, টেস্ট ক্রিকেট কিন্তু একেবারেই উল্টো। আমরা এখন এই মুহূর্তে আছি ইন্দোর ক্রিকেট স্টেডিয়ামে। এখানে একটু দেখাতে চাই, আজ সকাল থেকে আসলে দুদল অনুশীলন করেছে পরপর। প্রথমে বাংলাদেশ এসেছিল এই স্টেডিয়ামে, তারা দীর্ঘ সময় অনুশীলন করেছে। এরপর বিরাট কোহলির ভারত দল কিন্তু এখানে অনুশীলন করে কিছুক্ষণ আগে ফিরে গেছে। আমরা ভারত দল সম্পর্কে একটু বলতে চাই। এবার টি টোয়েন্টি দলে যারা ছিলেন, এবারে টেস্ট স্কোয়াডে কিন্তু যোগ দিচ্ছেন, টেস্ট দলে যোগ দিচ্ছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানের মতো তারকা ক্রিকেটাররা, এবং একই সঙ্গে বোলিং ডিপার্টমেন্টেও কিন্তু আমরা মোহাম্মদ শামি, ঈশান্ত শর্মার মতো কিংবা রবিচন্দ্র অশ্বিনের মতো ক্রিকেটারদের ফিরতে দেখব। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ দলের সামনে একটা বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটার নাম হয়তো বিরাট কোহলি। আমরা অনুশীলনে তাকে দেখেছি খুবই তৎপর তিনি, কোনো জায়গায় আসলে যদি বলা হয় একেবারে খুব অল্প সময়ে জায়গা বদল করেন তিনি। কখনও দেখা যাচ্ছে পেস বোলিং অনুশীলন করছেন, আবার তার পাশের নেটে হয়তো বা তার কিছুক্ষণ পরেই আবার স্পিন বোলিংয়ে অনুশীলন করছেন, আবার ফিল্ডিং সেশন করছেন, তারপরে আবার পিঙ্ক বলেরও কিন্তু তারা অনুশীলন করেছে। যেহেতু কলকাতায় দিবারাত্রির টেস্ট আছে, দিবারাত্রির টেস্টের জন্য তারা ন্যাশনাল ক্রিকেট একাডেমি বেঙ্গালুরুর সেখানে অনুশীলন করেছে, পিঙ্ক বলে অনুশীলন করেছে। এবং আজকেও আমরা নেটে তাদেরকে গোলাপি বলে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে দেখেছি। তবে আজিঙ্কা রাহানে প্রেস কনফারেন্সে এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, কথা বলেছেন এই পিঙ্ক বল টেস্ট নিয়েও কলকাতার। কিন্তু তার আগে, সবার আগে ইন্দোর টেস্ট নিয়েই আর কি সবচেয়ে বেশি চিন্তা তাদের, এই মুহূর্তে মনোযোগটা সেখানেই দিতে চাচ্ছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, ভারতের একাধিপত্য আমরা দেখেছি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পয়েন্ট টেবিলটায় সবচেয়ে ওপরে, এবং অনেক দ্বিতীয় যারা আছে তাদের চেয়েও অনেকটা এগিয়ে ভারত এক নম্বরে আছে। তারপরও বাংলাদেশ দলকে তারা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না, তারা আসলে কোনোভাবেই ছাড় দিতে চায় না। বাংলাদেশ দলগতভাবে আসলে ভালো একটি দল, এটি আজিঙ্কা রাহানে বলেছেন, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা ম্যাচকেই তারা গুরুত্বের সঙ্গে দেখতে চায়। বাংলাদেশ দলের পক্ষ থেকে মিঠুন আলী কথা বলেছেন, মোহাম্মদ মিঠুন, তিনি যেটি বলেছেন ভারতের দুর্বলতা খুঁজে পাওয়াটাই আসলে মুশকিল, তাদের মাটিতে তারা খুবই অপ্রতিরোধ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তারা সেটা করে দেখিয়েছে, এখন যেটি করতে হবে বাংলাদেশে যে শক্তিমত্তার জায়গা আছে সেখানে আসলে আরও বেশি মনোযোগী হতে হবে। তো যাই হোক, 14 নভেম্বর শুরু হচ্ছে এই সাদা পোশাকের ক্রিকেট টেস্ট, সেখানে কেমন করে বাংলাদেশ মাঠের খেলায় সেটি দেখা যাবে। ইন্দোর থেকে আমার কাছে এই ছিল সবশেষ ফারজানা। ভারতের ইন্দোর থেকে বাংলাদেশ এবং ভারত দলের সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছিলেন মাকসুম আলম খান। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খবর, বৃহস্পতিবার 2022 কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে শক্তিশালী ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই মুহূর্তে ওমানের মাস্কাটে আছেন নোমান আবদুল্লাহ, সরাসরি চলে আছি তার কাছে। নোমান, বাংলাদেশের ওমানের বিপক্ষে যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি রয়েছে 14 নভেম্বর বৃহস্পতিবার, সেই ম্যাচকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ দলের ফুটবলাররা প্র্যাকটিস করছেন, এবং আজকে কিন্তু যে প্র্যাকটিস শিডিউল আছে নির্ধারিত সময়, সেই শিডিউলে কিন্তু শিডিউল অনুযায়ী কিন্তু দর্শকরা কিন্তু ফুটবলাররা কিন্তু এর মধ্যে চলে এসেছেন মাঠে, এবং কিছুক্ষণের মধ্যেই তারা প্র্যাকটিস শুরু করবেন যেই মাঠে আগামী পরশুদিন মুখোমুখি হবে ওমানের বাংলাদেশ দল। সেখানকারই একটা
প্র্যাকটিস গ্রাউন্ডে বাংলাদেশ দল প্র্যাকটিস করছে, এখানকার যে আবহাওয়া, এখানকার যে পরিবেশ সেটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে গত 8-10 দিন ধরেই, এবং এখানে বাংলাদেশ দল কিন্তু প্র্যাকটিস করছে এবং বাংলাদেশ দল কিন্তু প্র্যাকটিস ম্যাচও খেলেছে। আপনাদেরকে এর আগে কিন্তু বিভিন্ন সময় জানাচ্ছিলাম যে আসলে বাংলাদেশ দল এই ওমানের বিপক্ষে তাদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য যা যা করা দরকার তার সবকিছুই কিন্তু করছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার এবং যিনি একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত একটি গোল করে যিনি বাংলাদেশ দলকে দারুণ একটি সূচনা দিয়েছিলেন এবং বাংলাদেশকে জয়ের একটি সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন, সেই সাদউদ্দিনের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে দল মোটামুটি পুরোটা প্রস্তুত খেলার জন্য এবং ওমানের বিপক্ষে লড়ার জন্য বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত, এবং এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, এখানকার সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার তার সবকিছুই কিন্তু তারা করছে বলে তারা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশের আবহাওয়ার এখনকার যে আবহাওয়া আছে সেটি অনেকটাই আসলে একই হওয়ায়, কারণ নভেম্বর ডিসেম্বরের এই সময়টা আসলে ওমানের যে আবহাওয়াটা থাকে সেটি অনেকটাই বাংলাদেশের আবহাওয়ার মতো, কারণ প্রচুর বাতাস আছে, প্রচুর এখানে রোদের কিছুটা তেজও আছে কিন্তু প্রচুর বাতাসও আছে এখানে, যার কারণে গরমটা আসলে এখানে ওমানের সাধারণত যে গরমটা থাকে সেটি কিন্তু এখানে টের পাওয়া যাচ্ছে না। তো সেই হিসেবে আসলে ফুটবলাররা এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন, দেখার অপেক্ষা আসলে ম্যাচে তারা কতটুকু কি করতে পারেন। মোমো এই ছিল আমাদের সবশেষ। ওমান থেকে বাংলাদেশ ফুটবল দলের সবশেষ খবর জানাছিলেন নোমান আবদুল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রেল দুর্ঘটনা এড়াতে ট্রেন চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। কসবার ঘটনায় আহতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।